আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে প্রায়ই আমি হাজির হয়ে যাই নিত্য নতুন রেসিপি নিয়ে। তো ভিউয়ার্স, আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজাদার খাসির মাংস বোনার রেসিপি নিয়ে। খাসির মাংস খেতে আমরা খেয়ে না পছন্দ করি, আর এই রেসিপিগুলো যদি খুব ভালোভাবে রান্না করা হয় তাহলে তো আর কথা নেই। তো ভিউয়ার্স, আজকের এই মজাদার খাসির মাংস বোনার রেসিপিটা আমি যেভাবে রান্না করব, এভাবে রান্না করলে এই রেসিপিটা অনেকটা খেতে ভালো লাগে। তো ফ্রেন্ডস, এই রেসিপিটা দেখার জন্য লেটস গো টু মাই কিচেন। প্রথমেই বলে রাখতেছি ভিউয়ার্স, এই রেসিপিটা বানানোর জন্য আমি যে যে উপকরণগুলো অ্যাড করব আমি এই ভিডিওর প্রত্যেকটা স্টেপে স্টেপে বলে দেব, তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ওয়াচ করবেন। তো ফ্রেন্ডস, এখন আমি অ্যাড করে দিয়ে দিচ্ছি খাসির মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে ফ্রেশ করার পরে একটা ফ্রাই প্যানে। দুইটা পেঁয়াজ কুচিও অ্যাড করে দিয়ে দিলাম। 1.5 টেবিল স্পুন দিয়ে দিলাম আদা পেস্ট, 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, এবং 3 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি এখানে ভিউয়ার্স পেঁয়াজ পেস্ট। ছয়টা এলাচকে থেতো করে রেখেছিলাম, সেই এলাচটা অ্যাড করে দিয়ে দারচিনি, গোলমরিচ এবং লং অ্যাড করে দিয়ে দিচ্ছি। ওয়ান টিস্পুন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, এবং ভিউয়ার্স ওয়ান টিস্পুন করে অ্যাড করে দিয়ে দিচ্ছি দারচিনি এবং এলাচ গুঁড়া। এই গুঁড়াগুলো অবশ্যই অ্যাড করবেন, এই গুঁড়াগুলোর কারণে এই রেসিপিটা খেতে আরও ভালো লেগে যায়। তো ফ্রেন্ডস, এগুলো অ্যাড করার পর এখন অ্যাড করে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা, 1.5 টেবিল স্পুন দিয়ে দেবো এখানে লাল মরিচের গুঁড়া। যেহেতু ভিউয়ার্স আমি জালের পরিমাণটা বেশি খাই তাই বাড়িয়ে দিলাম, আপনার চাইলে কমিয়ে দিতে পারেন। সাথে ভিউয়ার্স 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। আগে যেহেতু আমি জিরার গুঁড়াটা অ্যাড করেছি তাই ভিউয়ার্স এখন আর কোনো ধরনের জিরার গুঁড়াটা অ্যাড করবো না, আমি কিছুটা মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে রান্না করলে আমার কেন জানি মনে হয় এই খাসির মাংসের রেসিপিটা খেতে অনেকটা যেন ভালো লাগে এবং সুস্বাদু লাগে। দেন ভিউয়ার্স, একটা বড়ো সাইজের টমেটো এবং 6-7টা কাঠবাদামকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টগুলো অ্যাড করে দিয়ে একটা আস্ত রসুনগুলো থেকে কোয়াটা বের করে এভাবে অ্যাড করে দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন দিয়ে দিলাম লবণ, আমি আমার স্বাদ মতো লবণটা অ্যাড করলাম, আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবেন। 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল, এবং ভিউয়ার্স আরও 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনারা চাইলে এই রেসিপিটা বানাতে সম্পূর্ণ রেসিপি রান্না করতে পারবেন সরিষার তেলে, বাট আমি দুটো তেল অ্যাড করে রান্না করতেছি, এতে করে এই রেসিপিটা আমার খুব ভালো লাগে। তো ফ্রেন্ডস, আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সবগুলো উপকরণগুলোকে। এভাবে মাখানো শেষে ভিউয়ার্স আমি দুইটা আলু কুচি অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে নিয়ে নিলাম। সাথে ভিউয়ার্স 8-10টা আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে ঢাকনা অ্যাড করে দিয়ে দিবো 10 মিনিটের জন্য। ভিউয়ার্স, আর চুলার আগুনটা অবশ্যই লো আঁচে রাখবো। 10 মিনিট পর ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে এবং মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এভাবে ভিউয়ার্স আমি মশলাকে কষিয়ে কষিয়ে রান্না করব। তো ভিউয়ার্স, এই আজকের এই মজাদার খাসির মাংস বোনার রেসিপিটা যদি এভাবে রান্না করেন অবশ্যই ভালো লাগবে। আর এই রেসিপিটা খেতে আসলে এতটা সুস্বাদু বলার বাহিরে, যদি রান্না করে খান তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আরও 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে দিচ্ছি। পানিটা অ্যাড করার পর ঢাকনা অ্যাড করে ভিউয়ার্স আরও 10 মিনিট কুক করব। এই রেসিপিটা বানাতে টোটাল আমার 20 মিনিট টাইম লেগেছে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আজকের এই মজাদার খাসির মাংসের বোনা রেসিপিটা আমার প্রায় হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, আজকের এই মজাদার খাসির মাংসের বোনা রেসিপিটা এভাবে রান্না করে খেতে যদি আপনাদেরও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না, শেয়ার করতে বলবেন না। আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকুন, আবার দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।